পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা নিয়ম কি জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার কিভাবে আল্লাহর হেদায়েত পাবো ভাঙতি রোজা কি সবে বরাতের আগে রাখতে হবে ফরজ নামাজে সুরা পর সুরা মিলাতে বিসমিল্লা বলতে হবে কিনা কোন গাছের ডাল দিয়ে মেসোয়া করা উত্তম মসজিদ দুই তিন তলা হলে তলায় কোরআন রাখলে গুনাহ হবে কিনা বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে চার বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি এক রাকাত পায় বাকি তিন রাকাত পড়ার নিয়ম কি চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি ইয়াসমিন লিখেছেন কোন গাছের ডাল দিয়ে করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে জন্য এবং আমাদের জন্য এবং রয়েছে না বিশাল সালাম এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেশো করলেও সেটা দিয়ে মেশোক আদায় করলে সব হবে মেশোক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে এমনি হারুন আপনি লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি এক রাকাত পায় বাকি তিন রাকাত পড়ার নিয়ম কি চার রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি আপনি এক রাকাত পান তাহলে সেক্ষেত্রে পরবর্তী তিন রাকাত পড়ার নিয়ম হলো যে ইমাম সালাম পর আপনি তো সালাম ফিরাবেন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সুরা মিলাবেন সুরাফাতেহার সাথে অন্য সুরা মিলাবেন মিলায় আপনি বসে যাবেন আপনার প্রথম রাগাতে ইমাম সালাম ফেরার পর প্রথম রাগাতে আপনি বসে যাবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে ইমামের সাথে বসছেন আবার আপনি এখন নিজে যখন আদায় করতে যাচ্ছেন তিন রাখাত ছুটে যাওয়া তিন রাখাত তার প্রথম রাগাতে বসলেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে এরপর আপনি দাঁড়িয়ে গেলেন আবার আপনি সুরাফাতেহার সাথে সুরা মিলাবেন এবারও এবং এবার আর বসবেন না এরপরের শেষের রাগাতে সুরা মিলাবেন না এবং আপনি বসে যাবেন এভাবে আপনি সারাদ শেষ করবেন আসমা আক্তার লিখেছেন বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন আদায় হয়ে যাবে ফরজ সালাদ ওয়াজিব সালাত যেরকম দাঁড়িয়ে আদায় করা ফরজ নফল সালাদটাতে ছাড় আছে কেউ চাইলে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না তিনি বসে পড়বেন বসে পড়তে পারেন সুযোগ আছে তবে বসে পড়লে তিনি সব কম পাবেন দাঁড়িয়ে পড়লে সবটা বেশি পাবেন সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাদ আদায় করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সবের আক্তার শ্রাবণী লিখেছেন ভাঙতি রোজা কি সবে বরাতের আগে রাখতে হবে নাকি পরে রাখা যাবে সবে পরেও রাখা যাবে এমন কোন কথা নেই যে মধ্য সাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না বরং আপনি পুরো সাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন তবে সন্দেহাতীতভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম যত দেরিতে করে রাখবেন তার চাইতে দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন ফরজ নামাজের সুরা ফাতেহার পর সুরা মিলাতে বিসমিল্লা বলতে হবে হবে কিনা হ্যাঁ আপনি ফরজ সালাতে সুরা সুরায় ফাতেহা পড়ে শেষ করার পর যখন একটা সুরা মিলাতে যাবেন তখন বিসমিল্লা পড়ে তারপর সুরা মিলাবেন এটা সুন্না যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে তবে বিসমিল্লা বলে তারপরে সুরা মিলানোটা হলো সুন্না সম্মত আপনার সালাতকে সুন্দর সৌন্দর্য মন্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে জান্নাত লিখেছেন অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বশ করে এসবে কি কোনো বৈধতা আছে এর শাস্তি কি মাধ্যমে কাউকে বশ করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া এটা সন্দেহাতীতভাবে কুফুরি এবং কবিরা গুণা এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তালা কাছে দোয়া করবে নিজে চেষ্টা করবে কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বসে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয় বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ মাসি সময় থাকে না বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা তন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন জয় আপনি লিখেছেন কীভাবে আল্লাহ হেদায়ত পাবো আল্লাহ স্মাতাল্লাহ কাছে হেদায়ত কামনা করতে হবে আমরা প্রত্যেক রাকাতে সুরাফ হাতে হাতে এই সুরাত মুস্তাকিম পড়ি আল্লাহ আপনি আমাদেরকে সৈত মুস্তাকিমের পথ দেখান সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহতালার কাছে কামনা করব হেদায়ত সেই সাথে হেদায়ত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হেদায়তের পথে যাওয়ার চেষ্টা করতে হবে সন্ধানী হতে হবে আল্লাহ সুমতালা বলেছেন ওল্লাদিনা জাহাদু ফিনা লানাহ দিয়ানাহুম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করে চলার আল্লাহ বলেছেন আমরা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়েত হেদায়ত দিবো বা পথ দেখাবো সেই জন্য হেদায়তের জন্য চেষ্টা করতে হয় আল্লাহ তালা কাছে দোয়াও করতে হয় হেদায়ত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয় জুমু ওয়ারক আপনি লিখেছেন মসজিদ দুই তলা হলে নিজতলায় কোরআন রাখলে গুণ হবে কিনা না কোনো গুণা হবে না মসজিদ কিংবা বাসাবাড়ি যদি একাধিক ফ্লোর হয় তাহলে সেক্ষেত্রে নিচের ফ্লোরে কোরআন আছে চিন্তা করে উপরের ফ্লোরে থাকলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না কোরআন অমাননা হয় না এটাতে আপনার কোরআন ইচ্ছাকৃতভাবে অপমান করা হয় বরং আমরা যখন সাধারণভাবেও কোরআন রাখি নিজেদের ঘরে এরপর আমরা যখন পাহাড়ে উঠতে হয় তখন তখন তো আমাদের পায়ের নিচেই কোরআন থাকে অতএব ইচ্ছাকৃত কোরআনকে অপমান না করলে অবমাননা না করলে এবং সরাসরি দৃষ্টি কোটু হয় সেরকম কিছু না হলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই অতএব মসজিদের নিঃশলাতে কোরআন থাকলে দুতলা বা তিনতলা সালাত আদায় করতে কোনো সমস্যা নেই এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার জামা কাপড় ধোয়ার সময় বিস্মিল্লা বলা কুসংস্কার এ অর্থে নয় যে যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিসমিল্লা পাঠ করব অতএব জামা কাপড় ধোয়া একটা অপবিত্র কাপড়কে পবিত্র করা অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা এটা অবশ্যই ভালো কাজ অতএব এটা শুরুতে বিস্মিল্লা বলাটা সে অর্থে ঠিক আছে যে কোনো ভালো কাজের শুরুতে বিস্মিলা বলার অর্থে ঠিক আছে সেক্ষেত্রে তিনবার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে কাপড় নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন আর না হলে দৃশ্যমান যদি না হয় যেমন পেশা বোঝা যায় না পানির সাথে মিশে থাকে এটা ওইভাবে দৃশ্যমান নয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার চিপাবেন তো প্রত্যেকবার চিপানোর শুরুতে যদি বিস্মিল্লা কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিস্মিল্লা বলা জরুরি না কাপড় পবিত্র হওয়ার জন্য তিনবার ভালো করে ধোয়া এবং চিবাণু হলো শর্ত বিসমিল্লা বলা ছাড়াও যদি সেটা করেন কেউ কাপড় পাক হয়ে যাবে অথব আপনার মায়ের বিস্মিল্লা বলাটা যদি ভালো কাজে শুরুতে বিসমিল্লা বলার অংশ হিসাবে হয় ঠিক আছে কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিস্মিল্লা বলাটি তাহলে ক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে যদি ভুল ধারণা থেকে তিনি করে থাকেন আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিসমিল্লা বলেন সেই হিসাবে বলেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা নিয়ম কি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওক্তের আদায় করার আগে গোসল করবেন গোসল করে নিয়ে তারপরে আদায় করবেন ফরজ গোসলের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম ভিন্ন কোনো কিছু নেই আপনি তিনবার কুলি করবেন নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন তারপর আপনি আদায় করবেন সত্যের শুনি থেকে আপনি লিখেছেন ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে মেয়েদেরকে ওনা পড়তে উৎসাহ দেওয়া হয়েছে মেয়েরা তখন নিচে পোশাক পরবেন তারা ঢেকে ঢুকে থাকবেন বাহিরে গেলে আর বাসা বাড়িতেও পোশাক পরে থাকবেন আর পুরুষরা তারাও সারায়ন পোশাক পরে থাকবেন এবং মার্জিত পোশাক পরবেন সুন্দর পোশাক পরবেন কিন্তু পুরুষরা নারীদের নারীরা পুরুষদের বেশ ভূষা ধারণ করবে না অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে মার্কা বহন করে সেরকম কোনো পোশাক পরবেন না সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পরবেন না যে শরীর দেখা যায় এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না এই জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে অতএব সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত প্রিয় দর্শক ইন আস্তু ফমিন আল্লাহ যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহ তাল তরফ থেকে ও ইন আখতাতু ফাম শেতানা যদি ভুল কিছু বলে থাকি সেটি আমরা এবং শয়তানের তরফ থেকে আল্লাহ তহ আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম জানলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন জজাকমুল্লা খের রা সালাম আলাইকুম ওরহমতুল্লাহি